1869 সালে টাকির জমিদার ভাড়া নিয়ে প্রথম প্রশাসনিক ভবন তৈরি করেছিলেন টাকি বাজারে। প্রথম মনোনীত চেয়ারম্যান ছিলেন ঈশানচন্দ্র মিত্র। তারপর পৌরভবন স্থানান্তরিত হয় টাকি এরিয়ান ক্লাবের সামনে। দুবিঘা জমি দান করেন অমরেন্দ্রনাথ। প্রথমে একচালার কুড়ি বর্গার ঘর হয়। সেখান থেকে একের পর এক প্রশাসনিক চেয়ারম্যান পরিবর্তিত হয়। তারপর সেই পৌরসভা আজ দোতলা ভবন। 2010 সালে তৃণমূল কংগ্রেস এই পৌরসভায় প্রথম ক্ষমতায় আসে। টাকি পৌরসভার প্রথম চেয়ারম্যান হন সোমনাথ মুখোপাধ্যায়। দীর্ঘ 10 বছর টাকি পৌরসভার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। একদিকে পর্যটক কেন্দ্র, অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, আলো, রাস্তা, সবটাই পুরবাসীদের দাবি মেনে অভূতপূর্ব উন্নয়ন করেছে। বেশি নজর দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতির পারে টাকি পর্যটন কেন্দ্র, যা ভারতবর্ষের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন রাজবাড়ির ইতিহাস। রায়চৌধুরী বাড়ি, পুবের বাড়ি, পশ্চিম বাড়ি, দক্ষিণ বাড়ি সহ একাধিক রাজবাড়ি রয়েছে। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িও এখানে। পাশাপাশি ওপার বাংলা থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার পৈতৃক বাড়িও রয়েছে টাকিতে। রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পৈতৃক বাড়িও। পুরসভার মোট ওয়ার্ড 16টি, তৃণমূল কংগ্রেস 8, বিজেপি 4, সিপিএম 4। বছরে এই পৌরসভার আয় 30 কোটি টাকা, ব্যয় 25 কোটি, স্থায়ী অস্থায়ী মিলিয়ে কর্মীর সংখ্যা 250 জন। গত বেশ কয়েক মাস আগে আমাদের হাসনাবাদ মেন, হাসনাবাদ রামকৃষ্ণ মিশন টু হাসনাবাদের রোড, আমরা মেন রোড, আমাদের চৌরঙ্গি মোড় থেকে টাকি মেন রোড, আমাদের এই যে মেন রোডগুলো আছে এগুলো ছাড়াও আমরা প্রায় 1 কোটি টাকার কাছে যে সমস্ত রাস্তা ছিল সেগুলো আমরা সমস্ত শেষ করে ফেলেছি। ছোট রাস্তা যেগুলো ছিল সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছিলেন যে পাড়ায় সমাধান, সেই পাড়ায় সমাধানে সেগুলো কাজ প্রায় 90% শেষ পথে। অতএব রাস্তাঘাট নিয়ে আমাদের কাছে খুব বেশি অভিযোগ মানুষের কিছু নেই। বিধান রায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং নদীর পাড়ে দাঁড়ালির ওপারে তার বাড়িটা এখনও দেখা যায় টাকি থেকে, ওপার বাংলায়, ওপার বাংলায়। সেই জন্য তিনি ওখান থেকেই অবিভক্ত বাংলায় উনি আসতেন, আমাদের এই টাকির ওপর দিয়েই তিনি কলকাতায় যেতেন। এবং প্রফুল্লচন্দ্র রায়, ওনার জন্যও আমরা একটা মূর্তি তৈরি করেছি। উনিও টাকিতে অনেক কর্মকাণ্ড করেছেন, লবণ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়। তো যাই হোক, পর্যটনে এখন টাকি, আমরা পৌরসভায় আগে আমাদের একটি গেস্ট হাউস ছিল, এখন সেখানে 3টি, সেই সাথে অনেক এখানে প্রাইভেট গেস্ট হাউস তৈরি হয়েছে, সেখানে প্রচুর মানুষ আসছে। এখানে সোনার বাংলা একটা বড় হোটেল তৈরি হয়েছে, বলা যেতে পারে প্রায় 5-স্টার হোটেল, সেখানে প্রচুর মানুষ আসছে। পর্যটনকে কেন্দ্র করে টাকির বিভিন্ন শ্রেণীর মানুষ, যেমন টোটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মিষ্টির দোকান, সবজি বাজার, মাছ বাজার, এখানে গামছা, যেটা বসিরহাটের বিখ্যাত গামছা, মানুষ এখানে তারা ব্যবসা করছে। পাটালি এখানে বিখ্যাত, টাকির পাটালি, সাদা পাটালি, সেটা কোথাও আর হয় না, টাকিতেই হয়, তারা ব্যবসা করছে, গুড় তারা ব্যবসা করছে। তো এখানে পর্যটনকে কেন্দ্র করে টাকিতে অনেক বড় একটা জায়গা তৈরি হয়েছে। আমরা মিনি সুন্দরবন ডাইভার্সিটি সেন্টার নাম দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, যেখানে আপনারা দেখতে পাবেন গেলে যত মানুষ আসছে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে তারা সেখানে যাচ্ছে। সেখানে আমরা একটা 70 বিঘার ওপরে জমিতে আমরা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছি, যেগুলো সুন্দরবনে দেখা যায়, হোগলা, গরান, গোলপাতা, এই সমস্ত জঙ্গলের ভেতর দিয়ে আমরা ওয়াচ টাওয়ার বানিয়েছি এবং জেটি বানিয়েছি। পুরো জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে ওপারে বাংলাদেশ দেখছে, সেই সাথে জঙ্গলের উপভোগ করছে, জঙ্গলে ঘোরার উপভোগ তারা করছে, যারা সুন্দরবনে সবসময় যেতে পারেন না। হাসনাবাদের দিকে ঠিক টাকি নদীর ধারকে যেমন আমরা তৈরি করেছি, তেমনি হাসনাবাদে আমরা একটা প্রজেক্ট নিয়েছি নজরুল সৈকত, সেখানেও আমরা একটা ঘোরার জায়গা বা সুন্দর করে একটা জায়গা তৈরি করব।
সেই সাথে আমাদের নৈশ আবাস আছে আষ্টাবাদে, যারা ব্রিজ দিয়ে পেরিয়ে যেতে পারে না রাত্রিবেলা লাস্ট ট্রেনে আসে, তারা সেখানে থাকার জন্য ব্যবস্থা আছে। অতএব পর্যটন এখন টাকি একটা পশ্চিমবাংলায় নাম করতে চলেছে। আমাদের এখানে একটা বড় খাল আছে, দুদিকে দুটো খাল আছে এবং ইছামতি নদী, কিন্তু সমস্যা হচ্ছে এখন আপনারা জানেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের অনেক বিধিনিষেধ আছে, যার জন্য আমরা চেষ্টা করছি একদম সেন্ট্রালি দুটো ড্রেনেজ প্রকল্প করে, যাতে সেটাকে মানে গার্ড তৈরি করে নদীতে যখন যাচ্ছে তাতে ময়লা যাতে নদীতে না যায়, শুধু জলটাই যায়। ড্রেনেজে আমাদের টাকি কিন্তু কখনো বর্ষায় ভেসে গেছে বা মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে, এরকম কোনো ঘটনা এখনো হয়নি। আমরা সেই ব্যবস্থা ড্রেনেজের করেছি। আবার পাড়ায় সমাধানেও ইতিমধ্যে ছোট ছোট পাড়ায় যেগুলো ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যেটা পশ্চিমবঙ্গ ছাড়া আমার মনে হয় কোথাও নেই, সেই উদ্যোগে এখন আপনারা বেরোলে দেখবেন যে তাতেও যে কিছু কিছু জায়গায় যে সামান্য কিছু ড্রেন ফ্রেন বাকি ছিল সেই ড্রেনেজের কাজ ইতিমধ্যে চলছে। আর যেগুলো বাজার বা জনবহুল এলাকায় ড্রেন সেগুলোর ওপরে আমাদের স্ল্যাব দেওয়া আছে, যাতে ওপর থেকে কেউ ময়লা ফেলে দিতে না পারে। ড্রেনেজের খুব বেশি সমস্যা আমাদের এখন নেই। সেই সাথে আপনারা জানেন যে টাকি বর্ডার, এখানে বিএসএফ এখানে সেন্টি পোস্ট আছে নদীর পাড় দিয়ে, তাদের ডিমান্ড থাকে যে সমস্ত বর্ডার এলাকায় আলোকিত করবার জন্য, সেগুলোও আমরা করে দিয়েছি। এবং আলো আমাদের এখানে এছাড়া গ্রিন সিটি প্রজেক্টে আমরা ফার্স্ট পার্ট পেয়েছিলাম, সেকেন্ড পার্টটা আমরা এখনও পাইনি। গ্রিন সিটি প্রজেক্টে আমরা আরও ভালোভাবে আলোকিত করেছি, আমাদের বিভিন্ন মোড়ে হাইমাচ লাইট রয়েছে, সেই হাইমাচ লাইটগুলো আরও যাতে আধুনিকরণ করা যায় তার জন্য আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তারা এসেছিলেন, তারা আরও নতুন করে আধুনিকরণ করে দিচ্ছেন। অতএব লাইটের কোনো সমস্যা আমাদের এখানে নেই। শিক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা টাকি পৌরসভা, আমাদের টাকি পৌরসভায় টাকি গভর্নমেন্ট কলেজ যা প্রায় 75 বছর বয়স হতে চলল, টাকি গভর্নমেন্ট স্কুল সেও প্রায় 75 ছাড়িয়ে 80 কাছাকাছি, টাকিতে এসএল গার্লস স্কুল 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে, টাকিতে নেতাজি বিদ্যাপীঠ হাস্তাবাদে, টাকি রামকৃষ্ণ মিশন, টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয়, টাকি উত্তরপল্লী জুনিয়র হাই স্কুল। আমরা একটা জিনিস ভেবেছিলাম যে পৌরসভা মানে মানুষের কাছে ধারণা যে শুধু হয়তো ড্রেন তৈরি করা, রাস্তা তৈরি করা, পানীয় জল দেওয়া, এইটা, কিন্তু পৌরসভা শিক্ষা সংস্কৃতি সব কিছুকে নিয়ে মানুষের যে উন্নয়ন, মানুষের যে চিন্তা চেতনার উন্নয়ন, এগুলোর জন্য আমরা শিক্ষার জন্য উন্নয়নের জন্য আমরা টাকি এসএল গার্লস স্কুলকে প্রায় 75 লক্ষ টাকা দিয়েছি পৌরসভা থেকে, আমরা টাকি রামকৃষ্ণ মিশনকে প্রায় 80 লক্ষ টাকা দিয়েছি, আমরা নেতাজি বিদ্যাপীঠ স্কুলের ভবন তৈরির জন্য আমরা 30 লক্ষ টাকা দিয়েছি, আমরা উত্তরপল্লী জুনিয়র হাই স্কুলের বিল্ডিং তৈরি হওয়ার জন্য আমরা 22 লক্ষ টাকা দিয়েছি, আমরা বিভিন্ন স্কুলগুলোতে অন্যান্য যে পরিষেবা মিড ডে মিলের জন্য যে সহযোগিতা সেগুলো আমরা সবসময় করে যাচ্ছি। এটুকু গর্ব করে বলতে পারি এই যে দীর্ঘ 2 বছরের বেশি কোভিডকাল, এই কোভিডকালে আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করলেও পাবেন, এমনকি আপনারা বসিরহাট বা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষকে জিজ্ঞেস করলে পাবেন 140%-এর বেশি আমাদের ভ্যাকসিনেশান কমপ্লিট করেছি আমরা। এখন আমাদের ডোজ চলছে বুস্টার ডোজ, এবং আমরা স্কুলের যে ভ্যাকসিন, আমাদের এখানে যে 6টা উচ্চ বিদ্যালয় আছে সেই 6টা উচ্চ বিদ্যালয়ের টোটাল ভ্যাকসিনেশান আমাদের ইতিমধ্যে শেষ করে দিয়েছি আমরা। আমাদের এখানে 6টি আমরা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি এবং সেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডাক্তাররা গিয়ে রুগী দেখেন, এবং আমরা তাদেরকে ওষুধটাও পর্যন্ত আমরা পৌরসভা থেকে তাদেরকে দিই। পাশাপাশি আমরা টাকি গ্রামীণ হাসপাতালকে টাকি পৌরসভার পক্ষ থেকে আমরা 30 লক্ষ টাকা দিয়ে একটা নতুন ভবন বানিয়ে দিয়েছি, যেখানে শিশু মায়েদের শুধু চিকিৎসা হচ্ছে, এটাও আমরা পৌরসভা থেকে করেছি। আমাদের হেলথ ওয়ার্কাররা ম্যালেরিয়া, ডেঙ্গু, বিভাগ বা করোনা এই সমস্ত বিভিন্ন বিষয়ে তারা বাড়ি বাড়ি সার্ভে করে তারা সেখানে গিয়ে ওষুধ দেওয়া, তাদেরকে যদি দরকার হয় অফিসে এনে আমাদের স্বাস্থ্যভবন যেটা আছে সেখানে ট্রিটমেন্ট করা, এগুলো আমরা সব নিয়মিত করে থাকি। মূলত সমস্যা
আমাদের টাকির যে 16টা ওয়ার্ড তার মধ্যে মাত্র একটা ওয়ার্ড অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড যেটা একদম আমাদের প্রথম ওয়ার্ড জালালপুর, সেখানে ছাড়া গ্রাউন্ড লেভেলে পানীয় জল আমরা পাচ্ছি না। সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আর্সেনিক হচ্ছে, কোনো জায়গায় আয়রন হচ্ছে, এটা আমাদের একটা বড় সমস্যা। কিন্তু পানীয় জলের সমস্যা এমনি হ্যান্ড টিউবওয়েল বা আমাদের যে স্ট্যান্ড পোস্টগুলো আছে বিভিন্ন ওয়ার্ডে, যে মানে সকাল এবং বিকেল দু টাইমে আমাদের পিএইচএর জল সেখান থেকে মানুষ নেয়, আর 5-6টা ওয়ার্ড মূলত হাসনাবাদের দিকে, সেখানে মানুষের জলের খুবই সমস্যা। সেখানে আমরা অনেক বেশি জলের ট্যাঙ্ক প্রতিদিন সকালে বা বিকালে আমরা সেখানে ট্যাঙ্কগুলো বাজার বা জনবহুল এলাকায় আমরা সেখানে পানীয় জল যাতে তারা সেখান থেকে নিয়ে নিতে পারে তার আমরা ব্যবস্থা করেছি। সেই সাথে আমাদের মূলত প্রচেষ্টা চলছে টাকি মিউনিসিপ্যালিটির যা পরিস্থিতি তাতে এখন আমাদের একটাই সর্বোচ্চ দাবি, সেটা হলো মানুষের সেটা আমাদের বাড়ি বাড়ি জল সরবরাহ করা। বাড়ি বাড়ি জল সরবরাহ করতে গেলে আমাদের দরকার ওভারহেড ট্যাঙ্কি, সেটা সরকার চেষ্টা করছে যে কোথায় লেয়ার পাওয়া যায়, কোথায় পানীয় জলটা ঠিক মতো পাওয়া যায়। আমাদের ইতিমধ্যে সার্ভেও হয়েছে যেখান থেকে জলটা আমাদের আসছে জালালপুর অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড, সেখানেই হয়তো আমাদের নতুন করে পাম্পিং স্টেশন তৈরি হবে। এবং আমাদের আপনারা দেখবেন পৌরসভার মধ্যে আমাদের রিজার্ভার আছে, এই রিজার্ভার থেকে আমরা 2টো টাইমে আমরা জলটা ছাড়ি যাতে মানুষ জল পেতে পারে। পানীয় জলের সমস্যার সমাধান করা টাকি পৌরসভা আর আমাদের পর্যটনকে আরও ঢেলে সাজানো, একদম যাতে টাকি, বকখালি, ডায়মন্ড হারবার, দীঘা, এরকম যে জায়গাগুলো আছে আমাদের পশ্চিমবাংলায় পর্যটনে, বা মুর্শিদাবাদ, আমরা আমাদের বিধায়কের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বিধানসভাতে একটা দাবিও পেশ করেছেন ইতিমধ্যে, আমরা খুব গর্বিত আমাদের বিধায়ককে নিয়ে, যে টাকি হাসনাবাদকে নিয়ে যেহেতু ব্রিজ তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপনারা জানেন যে ব্রিজ বিগত সরকারের আমলে, বামফ্রন্টের আমলে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছিল কিন্তু ব্রিজ তৈরি হয়নি, কিন্তু আজকে সেখানে বনবিবি সেতু মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হয়েছে, অর্থাৎ টাকি একটা গেটওয়ে হয়েছে সুন্দরবনের। আমরা যেমন আমাদের নিজস্ব লঞ্চ রয়েছে পৌরসভা, এই লঞ্চ যেমন সুন্দরবনে পর্যটকদের নিয়ে যায়, এবং আমাদের পৌরসভার একটা আর্থিক ডেভেলপমেন্টে এই লঞ্চ আমাদের একটা মস্ত হাতিয়ার। আপনারা আমাদের 3 মাস লঞ্চ কখনো খালি পাওয়া যায় না, এত চাপ থাকে। আমরা একটা 4তলা নতুন বিল্ডিং বানিয়েছি এবং আমাদের সেখানেই এখন হেলথের সমস্ত প্রজেক্টগুলো চলছে, আমরা সেখানে স্বাস্থ্য বিল্ডিং আমরা তৈরি করেছি। আমাদের খুব ইচ্ছা যে আগামী দিনে আমরা সেকেন্ড ফেজের যদি টাকা পাই আমরা এখানে একটা মাতৃসদন, অর্থাৎ এখানে যাতে মা শিশু তারা পরিষেবা পায়, ডাক্তারদের পরিষেবা আরও বেশি করে পায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের টেস্টিং সেন্টার, এটা আমরা করতে পারি, এটা আমাদের পরিকল্পনায় রয়েছে এবং আমরা প্রায় অনেকটা এগিয়ে গেছি। আমাদের বিডিও অফিস হাসনাবাদে, তার পাশে আমরা একটা স্কুলের বিল্ডিং এবং অনেকটা জমি নিয়ে আমরা সেইখানে একটা বিল্ডিং তৈরি করে রেখেছি। লাস্ট আমাদের যেটা কথা হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জি, সে যেমন জলের উদ্যোগ নিয়েছে এবং আশা করছি জলের যে সমস্যাটা আপনাদের বলছিলাম 24 সালের মধ্যে আমরা জলের সমস্যা মিটিয়ে ফেলতে পারব। এবং আমাদের বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জিকে আমরা বলেছিলাম, তিনি উদ্যোগ নিয়েছেন, তিনি অনেক কাজ করছেন, সেটা হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল যে বিল্ডিংটা আমরা বানিয়েছি সেই বিল্ডিংয়ে যাতে আমরা বানাতে পারি, এ প্রচেষ্টাও আমরা রেখেছি।
রাস্তাঘাটটা সব দিক থেকে ভালো আছে, ভালো বিদ্যুৎ, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ টিদ্যুৎ সব ভালো আছে, অলিগলি এই অলিগলি রাস্তাঘাট যেটা হয় এই এই বেশি দিন হয়নি, এই কিছুদিন আগেই সব রাস্তাঘাটের ঠিক হয়েছে। আমাদের রাস্তাটা ছিল না, উনি করেছেন এই যে রাস্তাটা করবার জলের ব্যবস্থা বা সব কিছু সর্বদিক দিয়ে, মানে এখন এখন যে কাজ চলছে বিদ্যুৎ আলো শিক্ষা এত তো কোনো কথাই নেই। রাস্তা ড্রেন পরিষ্কার, তারপরে আমরা কি বলি এই সব ডালপালা সবগুলো খুব দারুণ কাটছে। পানীয় জল তো প্রথম থেকেই খুবই ভালো পানীয় জল যায়। পৌরসভার কাজে আমরা খুশি, কারণ আমাদের পাড়া চেয়ারম্যানের বাড়ি, সেদিক দিয়ে আমরা ঠিক আছি। সার্বিক দিক পৌরসভা ভালোই কাজকর্ম করছে, কোনো অসুবিধা নেই। যা সমস্যা আছে অসুবিধা আছে আমাদের এখানকার যারা কাউন্সিলর আছেন, এখন আমাদের কাউন্সিলর নেই, তার এক্স কাউন্সিলর, কিন্তু তারা ভালো কাজ করছে। রাস্তাঘাট সব কিছুই পরিষ্কার সংস্কার, এখন তো বাড়িতে তোমার সেই দিয়েছে ময়লা ফেলার ডাস্টবিন দিয়েছে। ম্যালেরিয়া এখন তো প্রচুর পরিমাণে ডেঙ্গু জ্বর টর হচ্ছে, তার জন্য আসে বাড়িতে এসে চেক করে যায়। আমাদের একদম পরিষ্কার রাস্তা, বাড়ির বাড়ির সামনেই লাইট, মানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, আলো আছে, রাস্তাঘাট ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। পানীয় জলের অবস্থা তো ছটা ওয়ার্ড মানে 11 থেকে 16 চরম দুরবস্থা জলের জন্য, মানে যেটা গৌতম দেব বামফ্রন্টের আমলে একমাত্র হাসনাবাদের জন্য জল প্রকল্প করেছিল, পরিস্থিতি পানীয় জলের ব্যবস্থা করেছিল, এটা আজ মাটিতে মারা গেছে, সেটা অবহেলা। এখানে অবস্থা ভালো না, 11, 12, 13, 14, 15 এখানে একটা হাট হয়েছে, সেই হাটের জন্য তারা সব আটকে দিয়েছে, হাটেরা করেছে এই জমি মাফিয়ারা, এখন পৌরসভাটা চালাচ্ছে জমি মাফিয়ারা। প্রশাসক বসার পর থেকে প্রায় 3 কোটির উপর টাকা এসএফসি থেকে এসছে, সে টাকা কিসে খরচ হলো, কোথায় খরচ হলো, কীভাবে খরচ হলো, কারা খরচ হলো, বিরোধী পক্ষ হিসেবে আমরা কেউ জানি না। বিরোধী পক্ষের সাথে কোনো যোগাযোগ নেই, বিরোধী পক্ষের সাথে কোনো নেই, গণতন্ত্রের চরম বিপর্যয়। দিলীপ ব্যানার্জি যে বামপন্থী সরকার করেছিল, পর্যটন কেটে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এসেছিল, ইছামতির খুলে বাংলাদেশের পাশে, সেটাকে এরা বিপর্যস্ত করেছে। আমরা এই নির্বাচনের স্বপ্ন দিচ্ছে যাতে গণতন্ত্র ফিরিয়ে আনা, যে একচেটিয়া প্রোমোটারিং করা, একচেটিয়া কন্ট্রাক্টর নিজেদের মধ্যে বিলিবণ্ডন করা, পানীয় জলের ব্যবস্থা করা, রাস্তাঘাটের ব্যবস্থা করা, সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে জীবন চৌধুরীর জন্ম, যেখানে শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ চৌধুরীর জন্ম ছিল, সেই টাকি আজ অপসংস্কৃতিতে ভরে গেছে, সেই জায়গা থেকে তাকে উদ্ধার করা আমাদের একমাত্র লড়াই, সংগ্রাম বা চেষ্টা। বিরোধীরা যারা বলছেন তারা তো ধরুন এই চো হয়তো 2 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড চলছে, কিন্তু তার আগে টাকি পৌরসভায় আপনারা আমাদের যে বোর্ড অফ বোর্ডে মিটিং হয়, বোর্ড মিটিং পৌরসভায় আপনারা জানেন বোর্ড মিটিং হয় পৌর নিয়ম অনুযায়ী, সেই বোর্ড মিটিংয়ে এ পর্যন্ত একদিনও নোট অফ মানে কোনো অবজেকশান আজ পর্যন্ত বিরোধীদের কাছ থেকে পাওয়া যায়নি। কারণ আমরা টাকি পৌরসভায় আমরা কোনো বিমাতৃসুলভ মনোভাব নেই, আমরা ওই ওয়ার্ডটা আমাদের না বা এই ওয়ার্ডটা ওর না এইটা আমরা দেখিনি, আমরা তুল্যমূল্যভাবে সমস্ত জায়গাটাকে চোখ দিয়ে দেখেছি, যেখানে যে সমস্যার কথা যখন এসছে আমরা তা বিবেচনা করে সেই কাজগুলো আমরা করেছি। আপনারা দেখুন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার করলেন, এই লক্ষ্মীর ভাণ্ডারে যে কাগজ জমা হয়েছে আমরা সেখানে দেখিনি, কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস আমরা দেখিনি। আজকে প্রতিটা মানুষ, আজকে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, আমরা গর্বিত, আমরা 4200 মানুষকে ইতিমধ্যে আমরা দুয়ারে সরকার সহ এবং আমাদের এতে 4200 মানুষকে আমরা 4200 মানুষকে এই আওতায় এনেছি, যারা আজকে প্রতি মাসে টাকাটা পাচ্ছেন। আমরা বিকলাঙ্গ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত মানুষকে আমরা দিয়েছি। সেখানে আমরা কোথাও দেখিনি কোন ওয়ার্ডটা সিপিএমের, কোন ওয়ার্ডটা তৃণমূলের, কোন ওয়ার্ডটা বিজেপির, আমরা নিরপেক্ষভাবেই কাজ করেছি। তবে দেখুন যে ওয়ার্ডে আমি বলবো উল্টে, আমি উল্টে বলবো, কয়েকজন বিজেপি কাউন্সিলর ছিলেন, কয়েকজন সিপিএম কাউন্সিলর ছিলেন, আমরা তো তাদের টাকা দিয়েছিলাম, তারা তুলনামূল্যভাবে তাদের ওয়ার্ডের থেকে বরঞ্চ আমাদের কাছে অভিযোগ করে যে তারা ঠিকমতো কাজ করেনি।
চাই যে রাস্তাঘাট তো ভালো হোক, যেটা আমরা আশা করে থাকি সাধারণ মানুষের জন্য, যেটা খুব বিশেষ প্রয়োজন। রাস্তাঘাটে উন্নত একদম হয়নি, খুবই খারাপ অবস্থা, যাতে এরা একটু ভালো করে, তার দিকে লক্ষ্য রাখলে ভালো হয়। কোয়ালিটিটা একটু মেনটেন করা দরকার, এটাই হচ্ছে বক্তব্য। কোয়ালিটিটা মেনটেন না করতে পারলে মুশকিল। পানি জলে তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেখানে বাসিন্দা সেখানে জলে খুব কষ্ট, ওয়ার্ড নম্বর 14 জলে ভীষণ কষ্ট, একদম প্রচণ্ড বেশি জলে। আমরা কোনো সরকারি সাহায্য, দুটো ছেলে বেকার বসা, তারাও কিছু কাজকর্ম পাইনি, আমরা ঘরও পাইনি, কোনো সরকারি সাহায্য কিছুই পাইনি। টাইম কলে জল আমরা ঠিক মতন পেতাম না, ঠিক আছে। আমাদের ইলেকট্রিকের পোলের লাইট 6 মাস মতন একদম লাইট ছিলই না, অন্ধকার অনেক বলে বলে যে আচ্ছা লাইটটাও কি আমরা পেতে পারি না। আমাদের টাকির যে 16টা ওয়ার্ড, তার মধ্যে মাত্র 1টা ওয়ার্ড অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড, যেটা একদম আমাদের প্রথম ওয়ার্ড জালালপুর, সেখানে ছাড়া গ্রাউন্ড লেভেলে পানীয় জল আমরা পাচ্ছি না। সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আর্সেনিক হচ্ছে, কোনো জায়গায় আয়রন হচ্ছে, এটা আমাদের একটা বড় সমস্যা। 5-6টা ওয়ার্ড মূলত হাসনাবাদের দিকে, সেখানে মানুষের জলের খুবই সমস্যা, সেখানে আমরা অনেক বেশি জলের ট্যাঙ্ক প্রতিদিন সকালে বা বিকালে আমরা সেখানে ট্যাঙ্কগুলো বাজার বা জনবহুল এলাকায় আমরা সেখানে পানীয় জল যাতে তারা সেখান থেকে নিয়ে নিতে পারে তার আমরা ব্যবস্থা করেছি। সেই সাথে আমাদের মূলত প্রচেষ্টা চলছে টাকি মিউনিসিপ্যালিটির যা পরিস্থিতি তাতে এখন আমাদের একটাই সর্বোচ্চ দাবি, সেটা হলো মানুষের, সেটা আমাদের বাড়ি বাড়ি জল সরবরাহ করা। বাড়ি বাড়ি জল সরবরাহ করতে গেলে আমাদের দরকার ওভারহেড ট্যাঙ্কি, সেটা সরকার চেষ্টা করছে যে কোথায় লেয়ার পাওয়া যায়, কোথায় পানীয় জলটা ঠিক মতো পাওয়া যায়। আমাদের ইতিমধ্যে সার্ভেও হয়েছে, যেখান থেকে জলটা আমাদের আসছে জালালপুর অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড, সেখানেই হয়তো আমাদের নতুন করে পাম্পিং স্টেশন তৈরি হবে। এবং আমাদের আপনারা দেখবেন পৌরসভার মধ্যে আমাদের রিজার্ভার আছে, এই রিজার্ভার থেকে আমরা 2টো টাইমে আমরা জলটা ছাড়ি যাতে মানুষ জল পেতে পারে। শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা, পাকা রাস্তা, ব্রিজে হাই মাস্ট লাইট, উন্নত নিকাশি ব্যবস্থা, ঘরে ঘরে পানীয় জল, বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ, স্বাস্থ্য কেন্দ্র, বিনোদন পার্ক, পর্যটক টানতে ইছামতি নদীর পাড়ের সৌন্দর্যায়ন, সুসজ্জিত মিনি সুন্দরবন,